হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দইস ব্লগে তোমাদের আর একবার ওয়েলকাম। তো সকাল সকাল দেখতে পাচ্ছো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হলো একটু বাজারে, পেছনে পিতি আছে। তো বাজারে যাচ্ছি, তোমার হলো একটু কাজ আছে আর কি, তো সেই জন্য যাচ্ছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তো ভাবলাম যে এখনই স্টার্ট করি, আর না হলে তো স্টার্ট করতে অনেক দেরি হয়ে যাবে। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, রুটি খাওয়া হয়েছে আজকে, রুটি চা অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম একবার রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কেন যাচ্ছি বাজারে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। যাচ্ছি হলো বায়োডাটা বানাতে বাজারে। তো ওটা আমার খুব দরকার, একটা মানে একটা একটা মানে খুবই একটা দরকার আর কি, ওটা বানাতে লাগবেই আর কি। তো পরে তোমাদেরকে সব কিছু জানাবো, মানে কেন বানাচ্ছি, কিসের জন্য বানাচ্ছি। আমার আগে একটা ছিল কিন্তু সেটা হারিয়ে গেছে, তো সেই জায়গার থেকে খুঁজে পাচ্ছি না। তো এখন আবার নতুন করে বানাতে হবে, তো বানিয়ে তারপরে দেখি কি করা যায়। কই গেছিলা স্কুলে? ও আবার আনতে যাবা? তো এইগুলো ব্যাপার, তো খুঁজে পাচ্ছি না, তো ওটাকে বানাবো। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দেয়া ফুটে যাবে, ভিজে যাবে গা, কথা দেওয়া বন্ধুরা। পাকা রাস্তায় চলে এসেছি, এই যে পাকা রাস্তায়, এখন টোটোতে উঠবো। তো চলো টোটোর জন্য ওয়েট করি। কত দূর টোটো? টোটোর জন্য ওয়েট করো। আর হাঁটতে পারছি না বন্ধুরা, পা ব্যথা করছে। তো এই হলো আমাদের পাকা রাস্তা, একটু হাঁটতে লাগে। তো চলো আসুক টোটো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। টাটা। তো টোটো চলে এসেছে। কেমন কে? চলো ওলা ঠিক কর, ওলাটা ঠিক কর। টোটোতে চড়ে যেখানে খুশি সেখানে নিয়ে যা, কি আরাম, হাওয়া বাতাস কত কিছু লাগে। তো বন্ধুরা, যেতে যেতে তোমাদেরকে একটু গ্রামের দৃশ্যটা দেখাচ্ছি। আর সবুজে সবুজ ভীষণ সুন্দর লাগছে, গ্রামের পরিবেশ মানে আলাদাই একটা মানে ব্যাপার আর কি। যাই হোক, চলো বাজারে চলে এসেছি। আর যে আমরা এখন নেমেও পড়বো, তো এদিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি যেখানে যাব আর কি। তো ওইদিকে প্রীতি, আমি, আর এটা হলো বাজারের চৌপতি। আর আমরা যাব তোমার কম্পিউটারের দোকানে। তো এখানে কম্পিউটারের দোকানে চলে এসেছি, চলে এসে এখানে একটু লেট হবার জন্য বসে আছি। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর এদিকে দেখো, দেখা হয়ে গেল প্রীতির দাদুর সঙ্গে। তো প্রীতির দাদুর সঙ্গে গল্প করছিলাম অনেকখানি, মানে অনেক গল্প করছিলাম। অনেক গল্প করার পর তো ভিডিওটা বড় হয়ে যাবে জন্য অল্প একটু নিয়েছি। দেখো দাদু, তোমার ভিডিও করো। কেন আমাকে? কেন ভিডিও করো? তোমাকে দেখবো। ও আচ্ছা, পরে তোমার মুখটা যদি ভুলে যাই তো ওর জন্য। আরে আহারে, তো বন্ধুরা বাজারের ভিতরে বৃষ্টি চলে এসেছে, আর আমরা অলরেডি অনেকটা ভিজেই গেলাম। বাজারে এসেছি, এত বিপদে পড়ে যাব ভাবতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি এসেছে, একটা নিয়ে এসেছি ছাতা, তার মধ্যে কি বলবো আর। তো এদিকে গোদন আর প্রীতির জন্য নিয়ে নিলাম চকলেট, তো ওরা নাকি চকলেট খাবে। তো তারপরে মা বাবা সবার জন্য নিয়েছি সিঙ্গাড়া। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি, টোটো একদম ভিজে, মানে টোটোও ভিজে গেছে প্লাস আমরাও ভিজে গেছি। তো মানে কি বলবো, দেখতেই পাচ্ছ। আর আকাশটা যে এত খারাপ তোমরা দেখো, মানে জাস্ট ওয়েদারটা কি বলবো আর, প্রচণ্ড খারাপ।
তো চলো আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি। তোমরা অ্যাঞ্জেল প্রিয়াকে চেনো, বং মিডিয়ার সঙ্গে ভিডিও করে। তো ওই যে দেখতে পাচ্ছ, ওই যে তীর চিহ্ন দেওয়া, এই যে এটা হলো অ্যাঞ্জেল প্রিয়ার বাড়ি। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তো খুবই কাছে। তো চলো দেখলে যে পিছলে পড়ে যাচ্ছিলাম, হাজারবার পিছলে পড়ে যাচ্ছিলাম বন্ধুরা আজকে, মানে প্রচণ্ড পিছলে হয়েছিল রাস্তা প্লাস বাড়ি। এদিকে স্নান টান করে চলে আসলাম, তো এদিকে দেখো চুল, আমার মাথায় যে এত চুল উঠে তোমাদেরকে কি বলবো। যাই হোক, এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো অনেক তোমরা দেখলে যে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টিতে ভিজে ভিজে তো মানে এক মানে অর্ধেক কোমর থেকে একদম ভিজে একদম। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে বাজার থেকে সিঙ্গাড়া এনেছিলাম, সিঙ্গাড়া চাটনি, সেটা খেয়ে জল আনতে গেছিলাম। জল আনতে গিয়ে এসে উঠানটা ঝাড়ু দিলাম, কারণ বৃষ্টি পড়ছিলো, পাতা পড়ে গেছে। পরে আর ঝাড় দিতে মানে স্নানের পর ঝাড় দিতে আর ইচ্ছে করবে না, তো ভাবলাম না স্নানের আগে মানে মানে ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে দুই একটা বাসন ছিল মেজে একদম স্নান করে নিলাম, স্নান টান করে তোমাদের সঙ্গে কথা বলছি। আর মা তো ওইদিকে রান্না করছে, তো আজকে চুল ভেজাইনি। আর তোমাদের দেখলে বাপরে বাপ, আমার এত চুল ওঠে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর এখানে আসার পর মানে একটু মানে মানে চুলের আর কি যত্নটা কম নিচ্ছি। আর আমাদের এই বাড়ির জল প্রচণ্ড খারাপ, তো সে জায়গার থেকে মানে বলার মতো কোনো কথা নেই, মানে খারাপে কি বলবো। তো সবাই সবাই বলে যে আমি কালো হয়ে গেছি, হে হয়ে গেছি, সে হয়ে গেছি। দেখো সেটা বড় কথা না, বড় কথা হলো মানে কেন কালো হয়েছি সেটা সেটা কেউ ভাবছে না, কিন্তু মানে বলার পরেও মানুষে মানে বলে আর কি, অনেকে মানে জানো না পাড়ার কাকিমা জেঠিমা অনেক আসতে, তো সে জায়গার থেকে সবাই বলে যে কালো হয়ে গেছি। যাই হোক, কালো হয়ে গেছি ঠিক আছে, সেটা আমিও মানি, কিন্তু হ্যাঁ সেটা হলো জলের কারণে, তো আদার্স আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো সেটাই হলো ব্যাপার। আর খুব চুল ওঠে এখানে আসার পর, মানে জল তো একে তো খারাপ, তার মধ্যে তোমার শ্যাম্পু মানে শ্যাম্পু তোমার একটু ওলট পালট হচ্ছিলো বলে মানে খুব চুল উঠছিল আর কি। তো এখন থেকে মানে কি দিব আমি বুঝতেই পারি না, যে চুল ওঠার জন্য কি দিব। আমার ননদেরও চুল উঠে একদম টাক পড়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই আর কি। তো সে জায়গার থেকে দুজনেই খুব চিন্তায় আছি। তো তোমরা যদি কোনো মানে কেউ যদি জানো যে চুল পরে, দেখো এত লম্বা লম্বা চুল, তোমরা দেখো আমার হাতেই দেখো ইয়ে হয় না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এত বড় বড় চুল পড়ে গেলে কি খারাপ লাগে বলো, মানে খুবই খারাপ লাগে। আর এদিকে তো টাক পড়ে যাচ্ছে মাথায়, তো এই হলো ব্যাপার, খুব চিন্তায় আছি। তো যাই হোক চলো, এখন ভাত খাবো, খিদে পেয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে নতুন নাইটি, এই নাইটিটা কিনে এনেছি, কিনে সেলাই করে একদম পরেও নিয়েছি, তো ভাব বেশ ভালোই লাগছে। আর জলের কারণে তোমরা দেখবে যে আমি সাদা নাইটিটা আমি আমার একটা সাদা দু তিনটে সাদা নাইটি আছে, আমি কিন্তু পরি না, মানে যদি পরি মানে নদীতে থেকে ধুয়ে নিয়ে আসি, বা মানে ধরো এক্সট্রাভাবে আমি পরে কাজ করি না, কারণ কাজ করলে তো এমনিতে নোংরা হয়, তার মধ্যে তোমার ধুলে এই কলের জলে ধুলে আরও কালারটা ডিস কালার হয়ে যায়। তো সে জায়গার থেকে তাও এই যে এই কালারটা একটু সাদা সাদা, কিন্তু এতটুকুর জন্য কোনো ব্যাপার না, কিন্তু হলো এর জন্য সাদা জিনিস আমি একটু কমই পরি এই বাড়িতে, মানে সবাই খুব কমই পরে আর জিনিস সাদা জিনিস খুব কমই কেনে, কিন্তু সাদা আমার ফেভারিট কালার, মানে সাদা তোমার হলো কালো এগুলো আমার ফেভারিট কালার, তো কোনো করা কিছু নেই। তো যাই হোক, একটা ওন্না আছে ঠিক আছে, তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দেবো। হ্যাঁ, একটা ওন্না আছে, আমি বাড়ি থেকে ধুয়ে এনেছিলাম আর ধুইনি,
কারণ ধুলেই খারাপ হয়ে যাবে, তো ধুইনি, ওটা ধুবো মানে অনেকদিন পর পর ধুবো, তো সেই ওনাটা আমি ইউজ করি না, বাড়িতে মাঝে মাঝে ইউজ করি, লোকটোক আসলে ইউজ করি, তো সেই জন্য আর কি। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর নাইটিটা এনেছি, কেমন লাগছে কমেন্ট করে বলো, আর নাইটি আর কি বলবে আর, তাই না বলো? কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর। তো চলো ভাত টাত খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আমার বিকেলবেলা কথা বলছি, অনেক বক বক করলাম, তো চলো টাটা। তো বন্ধুরা, আমার ভাত খাওয়া হয়ে গেল, আর এত ভাত খেয়েছি আজকে কি বলবো, সকালবেলা একটা রুটি খেয়েছিলাম তো খিদে পেয়েছিল, তো প্রচুর অনেক অনেক ভাত খেয়েছি, অনেক ভাত খেয়েছি। তো চিকেন দিয়ে আর হলো কালো কচু দিয়ে, কালো কচুর ঘণ্ট, এগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই আজকে আমি পান খাবো, পান, তো আজকে আমি পান খাবো। তো অনেকদিন আমি পান খাই না, তো যেহেতু অনেক খাওয়া বেশি হয়ে গেছে, তো একটু খেলে না একটু ফ্রেশ ফ্রেশ মনে হবে, খাই। পরে তোমাদের সঙ্গে কথা বলছি, একটু আরামসে বসে পানটাকে এনজয় করি, ঠিক আছে? পরে তোমার একটু দেখা বলছে লাল হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এদিকে আমার এই ঘরের বোর্ডটা খারাপ হয়ে গেছে, তো ফ্যান চলছিল না, তো বাবাকে ডাকলাম, তো এরপরে দেখো গোদন একটা কথা বলবে, তো তোমরা শোনো কথাটা কি বলে। বিষয়টা হলো এই ফ্যানটাকে সবাই মানে অপমান করতো যে ফ্যান চলে না চলে না, তারপরে বাবা ঠিক করে ফ্যানটা এত স্পিড বেড়েছে এখন সবাই এই ফ্যানেই হাওয়া খায়, তো ওই জন্য বলছে সবাইকে বলো এই কথাটা শেয়ার করো। তো এটাই মানে ও বলাতে ভীষণ আর কি হাসি পাচ্ছিল, কথাটা তো সত্যি, তাই না? তো এটাই আর কি শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।